মস্ত বড় ভুল করেছিলাম শিপ্রা, মস্ত বড় ভুল ভুল করেছিলাম এই মেয়েটাকে চিনতে। তার চেয়েও বড় ভুল করেছিলাম আমাদের আমাদের বড় বৌমাকে অবিশ্বাস করে। আর জীবনে যেখানেই আমরা দাঁড়িয়ে আছি, একমাত্র আমাদের আমাদের ভুলের জন্যে। অনামিকা আগাগোড়াই আপনাদের মিথ্যে কথা বলে এসেছে মা। ও শুধুমাত্র এই দেবরায় বাড়ির সম্পত্তির ওপর লোভ আছে, আর কিচ্ছু না। আর সেই জন্যই ও একটা মিথ্যে নাটক করে আপনাদের সবাইকে বোকা বানিয়ে বাড়িতে এসে ঢুকেছিল। কাল রাতে তোমায় ওরা কি করেছিল বাচ্চা? ওরা চার পাঁচজন মিলে জোর করে আমার ফ্ল্যাটে ঢুকে এলো। আমাকে আমাকে মাঝে মাঝে প্রস্তাব দিতে শুরু করলো। তারপর ওই একটু একটু করে আমার পরিবারকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। ও আমাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য এক মাস সময়ও দিয়েছিল। তোমাকে আমি এক মাস সময় দিলাম, তুমি আদিত্যকে ডিভোর্স দেবে আর এই বাড়ি ছেড়ে চলে যাবে। আর শুধু তাই নয়, ও নিজের আর আদিত্যর ঘনিষ্ঠ কিছু মুহূর্তের ছবি দেখিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল। দেখো, তুমি বরকে চিনতে পারছো না? আচ্ছা, এই এই ফটোগুলো যদি মিডিয়ার হাতে পড়ে তখন কি হবে? সেটা আমি আপনাদের দেখাতে পারবো না মা, কারণ অনামিকার লজ্জা বা শালীনতা বোধ না থাকলেও সেটা আমার আছে। আমি সব সহ্য করেছি মা, কাউকে কিচ্ছু জানাইনি আমি। শুধু আদিত্যর কথা ভেবে, ওর সম্মানের কথা ভেবে আমি আমি এতদিন চুপ করেছিলাম মা। এই গোটা পরিবারটাকে আমি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি মা। আমার আত্মসম্মানের থেকেও বেশি ভালোবাসি। কি মিস্টার হেমাদ্রি সানিয়াল, আপনি নাকি আপনার ফ্যামিলিকে বাঁচানোর জন্য অনেক দূর অবধি যেতে পারেন? আপনার ফ্যামিলি তো আজকে সব থেকে বড় বিপদের মুখে, আপনি আজ কোন এক্সটেন্ট অবধি গিয়ে আপনার ফ্যামিলিকে বাঁচাবেন মিস্টার হেমাদ্রি সানিয়াল? দেখা যাক আমি আমার ফ্যামিলির জন্য কোন এক্সটেন্ট অবধি যেতে পারি। ততক্ষণ গুড লাক মিস অনামিকা সেনা। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। না বাবা, বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে, তুমি তুমি সত্যিই চাও না যে আমাদের জীবনে নতুন কেউ আসুক? শুনবে তুমি, আমি যা বলবো তুমি মুখ বুঝে শুনবে। অনেক হয়ে গেছে তোমার নাটক, এত কিছু ঘটনার পরেও যে তুমি এ বাড়িতে টিকে আছো সেটাই অনেক। এর আগেও আমি সবাইকে জানিয়েছিলাম আমি আর মাধবীর সঙ্গে থাকতে চাই না, আমি অনামিকাকে বিয়ে করতে চাই। আদিত্য, কি দেখছো এইভাবে? আমার চোখ দেখে মনে হচ্ছে আমি হঠাৎ করে তোমার কাছে অচেনা হয়ে গেছি। একবার আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো আদিত্য, আমি কিন্তু পাল্টাইনি, কিছুই পাল্টাইনি।
আমি আজও তোমারই অনামিকা। ঠিক আগে যেরকম ছিলাম, আমার যা কিছু সেগুলো তো সবই তোমার আদিত্য। তাই এই বাড়ি, এই ব্যবসা, এগুলো সবই তোমার। কখনো কখনো কিছু পাওয়ার জন্য কিছু জিনিস ছাড়তে হয় আদিত্য। তোমার বাবার এত বড় বিজনেস, তাহলে তুমি এই দু পয়সার চাকরি কেন করতে যাবে আদিত্য? তোমার তো এখানে ইকুয়াল শেয়ার আছে। তুমি ওনার বড় ছেলে হয়ে তুমি প্রপার্টির অংশ দাবি করবে না? আমি জানি তুমি খুব লাজুক, তুমি খুব সফট হার্টেড, তাই তুমি তোমার বাবার কাছ থেকে কিছু দাবি করবে না। বাট আমি তো তোমাকে এরকম ডিপ্রাইভড হয়ে দেখতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি আদিত্য, আমি তোমার ভালো চাই। তাই তুমি না চাইতে পারলে আমি নিশ্চয়ই আঙ্কেলের কাছ থেকে তোমার অধিকারটা চাইতাম। তবে পুরো বিজনেসটা নিজের নামে করে নিতাম না, রাইট? সেটাও যে করেছি তার পেছনে নিশ্চয়ই কোনো রিজন আছে আদিত্য। তুমি বলো আদিত্য, আঙ্কেলের যা কন্ডিশন, সেই কন্ডিশনে কি আঙ্কেল পুরো বিজনেসটা দেখাশোনা করতে পারতেন? আমি যদি আমার নিজের নামে বিজনেসটা না করাতাম, তাহলে তো তোমাদের বিজনেসটা পুরো ডুবে যেত। আমাদেরকে তাকাও আদিত্য, সব ঠিক হয়ে যাবে আদিত্য। আমাদের জন্য একটা খুব ভালো ফিউচার ওয়েট করছে। এখন থেকে তো এগুলো সব কিছু আমাদের, শুধু তোমার আর আমার। এই বাড়িতে তোমাকে যারা যারা কষ্ট দিয়েছে আমি সবাইকে বের করে দেবো এই বাড়ি থেকে। এই বাড়িতে শুধু তারাই থাকবে যাদেরকে আমরা রাখতে চাইব। আর তাছাড়া তুমি বাবা হতে পারো কি না পারো, আমার তাতে কিছু এসে যায় না। আর খানিকক্ষণ বাদে লয়ার আসছে, সব ফর্মালিটিসগুলো কমপ্লিট করে আমরা আমাদের লাইফটাকে গুছিয়ে নেব। কেমন? হিমাদ্রিবাবু প্লিজ প্লিজ আপনি কিছু একটা করুন, হইলে সব শেষ হয়ে যাবে হিমাদ্রিবাবু। অনামিকা, অনামিকা যদি সত্যি আমাদের বাড়ির থেকে বের করে দেয় তাহলে তাহলে কি হবে হিমাদ্রিবাবু? বাবা, বাবার শরীরে একে এই অবস্থা, এর মধ্যে ঝাড়ন, তিতলি, ওই টুকুটুকু বাচ্চাগুলোকে নিয়ে আমরা যদি পথে বসে যাই তাহলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে হিমাদ্রিবাবু, সর্বনাশ হয়ে যাবে। অনামিকা, অনামিকা তো বড় একটা ক্ষতি কি করে করতে পারলো? হ্যাঁ, বাবাকে দিয়ে জোর করে সই করিয়ে সব কিছু নিজের নামেও কি করে লিখিয়ে নিতে পারে? একটা একটা পেনের খোঁচায় সব কিছু পাল্টে যায় হিমাদ্রিবাবু। অনায়াসে একটা মিথ্যাকেও কি করে সত্যি করে দিতে পারে? আপনি চুপ করে কেন দাঁড়িয়ে আছেন হিমাদ্রিবাবু, প্লিজ কিছু বলুন। আমাদের সব রাস্তাগুলো এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে আর আমরা অসহায়ভাবে দেখছি, কিচ্ছু করতে পারছি না আমরা। কি অপরাধ আছে আমার পরিবারে, কি অপরাধ আছে যে এত বড় একটা শাস্তি পেতে হচ্ছে? কি অপরাধ? চুপ, একদম চুপ। অনেকক্ষণ ধরে সহ্য করছি সব, কিচ্ছু বলিনি। কার জন্য, কার জন্য এত লড়াই করছেন? কোন পরিবারের জন্য, যারা আপনাকে দিনের পর দিন অপমানিত করেছে? কাদের জন্য বলুন? এত অপমান সহ্য করার পরও কোন পরিবারের পাশে এসে দাঁড়াচ্ছেন আপনি? কেন মাধবী, কেন এটা করছেন? আপনি মানুষ নন, আপনার রক্ত মাংসের শরীর নয়। আপনার রাগ হয় না? আপনার শরীরে রাগ নেই? আজ নিজের হাতে তুমি তোমাদের সম্পর্কটাকে শেষ করে দাও। আজকে আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দিনটাতে আপনাকে আমি আমার পাশে পেলাম না, তাহলে এটা কেমন বন্ধুত্ব হিমাদ্রিবাবু?